হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এসেছি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। যেহেতু আমাদের ফার্স্ট ইয়ার নতুনভাবে ভর্তি হওয়া শুরু হয়েছে, ভর্তি হওয়া প্রায় শেষের দিকে, তো এখন আমরা যেটা করব, যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা যেহেতু শুরুতে যে চ্যাপ্টারগুলো নিয়ে তারা সমস্যায় পড়বে বা যে চ্যাপ্টারগুলো নিয়ে তারা পড়াশোনা শুরু করবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে আমরা সেরকম একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার। এবং ভেক্টর চ্যাপ্টারের শুরুর দিকে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে সামন্তরিকের সূত্র, নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা শুরুতে একটা বিষয় দেখবো, যে সামন্তরিকের সূত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে দুটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয় করে, দুটি ভেক্টরের। তো একটা বিষয় আমাদের একটু আবার পুনরায় মনে করাইতে চাই, তোমরা নিশ্চয়ই একটু শুরুতে দেখেছো যে এটা যদি একটা ভেক্টর হয়, এ যদি একটা ভেক্টর হয় যার পাদবিন্দু ও শীর্ষবিন্দু যদি পি হয়, তাহলে এ ভেক্টরের মান, এ ভেক্টরের মানকে তুমি লিখতে পারো, এ ভেক্টরের মান লিখতে পারো মডুলাস অফ এ, অথবা শুধু এ, অথবা এই যে দৈর্ঘ্যটুকু আছে এই ভেক্টরের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু যে দৈর্ঘ্যটুকু, সেইটুকুই হচ্ছে কি এ ভেক্টরের মান। এই জিনিসটা প্রথমে আমাদের জানা দরকার, এই সামন্তরিকের সূত্র বোঝার জন্য দৈর্ঘ্যটিকে হচ্ছে ভেক্টরের মান। এখন আমরা চলো সামন্তরিকের সূত্রটা দেখি। সামন্তরিকের সূত্রে যেটা বলা আছে, কোন সামন্তরিকের কোন বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু দ্বারা কোন কণার উপর ক্রিয়াশীল দুটি ভেক্টর নির্দেশ করলে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। একটা সামন্তরিকের কোন একটা বিন্দু, মনে করো যে একটা সামন্তরিক আছে, একটা সামন্তরিক সেটা হচ্ছে ও এ বি সি, একটা সামন্তরিক যার কোন বিন্দু, সামন্তরিকের কোন বিন্দু ও বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু, মনে করো ও এ এবং ও সি, দুইটা সন্নিহিত বাহু দুটি ভেক্টর নির্দেশ করতেছে কোন কণার উপর ক্রিয়াশীল। ও বিন্দুতে যদি কোনো কণা থাকতো, সেই কণার উপর ক্রিয়াশীল দুটো ভেক্টর, একটা হচ্ছে এই পথে এই বরাবর গতিশীল, এই বরাবর একটা ভেক্টর নির্দেশ করতেছে, আর একটা এই বরাবর ভেক্টর নির্দেশ করতেছে। অর্থাৎ কোনো কণার উপর, ও বিন্দুতে কোনো যদি কোনো কণা থাকতো, তাহলে তার উপর ক্রিয়াশীল দুটো ভেক্টর, মনে করো এই ভেক্টরটাকে যদি পি ভেক্টর নির্দেশ করে, এই ভেক্টরটাকে যদি কিউ ভেক্টর নির্দেশ করে, অর্থাৎ ও এ ভেক্টরটাকে আর একটা নাম দিতে পারি, ও এ ভেক্টরটা হচ্ছে কি পি ভেক্টর, বা পি ভেক্টরটা ও এ ভেক্টর, আর আমার হচ্ছে ও সি ভেক্টরটা হচ্ছে কিউ ভেক্টর, যদি দুইটা ভেক্টর নির্দেশ করে, তাহলে এই সামন্তরিকের মানে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ, এখানে বলা আছে ওই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ, এই বিন্দু থেকে অঙ্কিত কর্ণ হবে এটা, এই কর্ণটা ভেক্টর দুটির, এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর, লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। অর্থাৎ এটাকে যদি লব্ধিটাকে আর বলি, আমি যদি লব্ধিটাকে একটু অন্য কালার দিয়ে দেখাই, যে এটা লব্ধি, তাহলে এই আর লব্ধিটা আর হবে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি, এবং এই ওবিটা হবে ওবি ইকুয়াল টু আর। আচ্ছা, ওবি দৈর্ঘ্যটা কি করবে, ওবি দৈর্ঘ্যটা আর ভেক্টরের মান নির্দেশ করবে, ওবি ভেক্টরটা, ওবি ওবি যে দৈর্ঘ্য, দেখো এটার পাদবিন্দু এটা, শীর্ষবিন্দু এটা, এই যে দৈর্ঘ্যটুকু পাবা, এই দৈর্ঘ্যটুকু কি করবে পি ভেক্টর এবং কি ভেক্টরের লব্ধির মান নির্দেশ করবে, এবং দিক এইটা পি ভেক্টরের সাথে যত কোণে আছে, সেটা কি করলো, পি ভেক্টরের সাথে যত কোণে আছে সেটা হচ্ছে তাদের দিক নির্দেশ করবে। তো আমরা এটা লব্ধির দিকটা পরে নির্ণয় করবো, আগে আমরা লব্ধির মান নির্ণয় করার চেষ্টা করবো। চিন্তা করি পি আর কিউ, এই যে দুই ভেক্টর পি আর কিউ, এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো আমাদের যেটা করতে হবে যে এই আর ভেক্টরের মান নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটা মান নির্ণয় করার প্রসেসটা দেখি। প্রথমে দেখো আমাদের যেটা করতে হবে, যে এখানে আর এর যদি মান নির্ণয় করতে চাই, তাহলে একটা প্রবলেম দেখা যাচ্ছে, যে এখানে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ পাইতাম তাহলে খুব সুবিধা হতো, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার লিখে দিতে পারতাম। তো আমি যেটা পারতেছি না, যার জন্য এটাকে আগে সমকোণী ত্রিভুজ বানাবো, আমার ওয়ে বাহুটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করবো, যেন ডি থেকে ডি এর উপর একটা লম্ব টানতে পারি। ওয়ে বাহুকে আমি কি করলাম, ডি পর্যন্ত বর্ধিত করলাম, ওই বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যেন বি থেকে ডি এর উপরে লম্ব টানতে পারি। এখানে আমি একটু বলে দিই যে বিডি
বিডি লম্ব হচ্ছে এডি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। একটা জিনিস খেয়াল করে দেখো যে এই কোণ আর এই বাহু আর এই বাহু হচ্ছে সমান্তরাল, অর্থাৎ ওসি বাহু এবং এবি বাহু সমান্তরাল আর ওএ তাদের ছেদক, তার মানে এই কোণটা যা হবে এই কোণটাও তাই হবে, অর্থাৎ আলফা। এখন এখন আমরা যে ওবিডি পাইছি, এই ওবিডি ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, ওবিডি ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যেখানে ডি কোণটা হচ্ছে তোমার হচ্ছে 90 ডিগ্রি বা সমকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ হয়, সমকোণের ভিতর বিপরীত বাহু অতিভুজটা হচ্ছে ওবি, যেটা আর ভেক্টরের মান, ওবি দৈর্ঘ্যটা হচ্ছে আর ভেক্টরের মান এবং ভূমিটা হচ্ছে কি ওডি আর লম্বটা হচ্ছে বিডি। তাহলে আমি একটা কথা লিখে দিতে পারি যে ত্রিভুজ ও বি ডি থেকে পাই, ত্রিভুজ ওবিডি থেকে পাই ওবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বিডি স্কোয়ার। এখন ওডি সমান কি, ওডি সমান পাচ্ছি আমি ওএ প্লাস এডি হোল স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এখন ওবিটা যেহেতু আর এর মান, অর্থাৎ এটাকে ওবির পরিবর্তে এখানে আর স্কোয়ার আমি লিখে দিতে পারি, সেটা আমি পরে লিখবো। কিন্তু এখানে যখন আমি দেখতে যাচ্ছি যে এডি, এডি কে যোগ করলাম কিভাবে ওএ এবং ওডি সমান পাইলাম ওএ আর এডি, তো ওএ এর মান কতখানি হবে, ওএ আসলে পি ভেক্টর কে নির্দেশ করে, তাহলে ওএ এর মান মোড অফ ওএ, মোড অফ ওএ যদি দাও তাহলে এখানে পি মোড অফ পি দিবা তাহলে পি পাবা, ওয়ের জায়গাতে আমি পি লিখতে পারবো, ওয়ের মানটার জন্য আমি পি লিখতে পারবো। একইভাবে আরেকটা জিনিস খেয়াল করো, এডির মান আমার জানা নাই, এডির মান জানা নাই। এখন যদি এরকম হয় যে দুইটা ভেক্টরে, আমরা যেটা জানি যে দুইটা ভেক্টরের মান ও দিক যদি একই হয় তাহলে ভেক্টর দুইটা সমান, ওসি ভেক্টর আর এবি ভেক্টর এই সমান্তরিকের দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তার মানে এটার দিক আর এটার দিক একই দিক, কারণ তারা সমান্তরাল এবং এটা দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য সমান, তাই এই ভেক্টরটাকে আমি কিউ ভেক্টর নামে প্রকাশ করলে কোনো অসুবিধা হবে না। এখন তার মানে এবি ভেক্টর সমান তুমি কি বলতে পারো, কিউ ভেক্টর বলতে পারো। আচ্ছা এখানে যেহেতু এই দুইটা মান আমি জানি না, বিডির মান জানি না আর একটা এডির মান জানি না, এটার জন্য আমি এটা এক নম্বর সমীকরণ রেখে দিলাম। এখন আমরা ত্রিভুজ এবিডি থেকে পাই, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজে যদি আমি কি করি এ বি এর মান কত, এ বি এর মান হচ্ছে কিউ, কারণ এ বি ভেক্টরটা এখানে, এখানে হচ্ছে এ বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কিউ ভেক্টর, তাহলে এ বি এর মান ইকুয়াল টু কিউ এর মান ইকুয়াল টু কত পাবা, কিউ পাবা। এখন এইটাকে আমরা কাজে লাগাবো, এই কিউ এর মাধ্যমে বিডি আর এডির মান নির্ণয় করবো। তাহলে দেখো যদি আমি এটার সাথে যদি এটার সম্পর্ক করি তাহলে কি পাওয়া যাবে, ভূমিভাগ, ভূমিভাগ লম্ব ভূমিভাগ অতিভুজ করলে পাওয়া কস, তার মানে আমি যেরকম লিখি যে এডি ভাগ এবি তাহলে তুমি পাবা কস আলফা, দেন এডি ইকুয়াল টু তুমি পেয়ে যাবা এবি কস আলফা। আচ্ছা এবিটা আসলে কি, এবি যে মান, এবি যে মান সেটা আসলে কিউ, তাহলে আমি এখানে লিখে দেব কিউ কস আলফা। দেন একইভাবে যদি আমি আবার লিখি বিডির সাথে সম্পর্ক করি, লম্ব বাহু অতিভুজ যদি করি তাহলে লিখে লিখতে পারবো বিডি, বিডি ভাগ এবি ইকুয়াল টু তুমি লিখতে পারবা লম্ব বাহু অতিভুজ করলে পাও সাইন আলফা, দেন বিডি ইকুয়াল টু তুমি লিখতে পারবা, বিডি ইকুয়াল টু লিখতে পারবা এবি সাইন আলফা, অ্যান্ড দ্যাট উইল বি কিউ সাইন আলফা। ওকে, এরপর আমরা যেটা করব এই মানগুলো নিয়ে যে এক নাম্বার ইকুয়েশনে বসাবো, যদি এক নাম্বার ইকুয়েশনে বসায় আমি ইকুয়েশন চিহ্নটা একটু নিচে দিয়ে নেই, ওয়ান বিলংস টু, এক নাম্বার ইকুয়েশনে যদি বসায় ওবি, ওবি এর পরিবর্তে আমরা এখন কি লিখবো আর লিখবো, কারণ ওবি হচ্ছে আর ভেক্টরের মান, তাহলে আমি লিখলাম আর স্কোয়ার। আচ্ছা ওয়ে, ওয়ে এর পরিবর্তে আমি কি লিখবো, ওয়ে এর পরিবর্তে দেখো ওয়ে, ওয়ে এর যে মান সেটা আসলে কি ছিল পি, ওয়ে ভেক্টরের মান বা ওয়ে দৈর্ঘ্যটুকু হচ্ছে কি পি ভেক্টরের মান, তাহলে আমি এখানে লিখবো পি, ওয়ে এর পরিবর্তে লিখলাম পি, এডির পরিবর্তে আমি কি পাইছি, এডির পরিবর্তে পাইছি কিউ কস আলফা, কিউ কস আলফা ওকে হোল স্কোয়ার প্লাস বিডির জন্য আমি কি পাইছি কিউ সাইন আলফা, সেটাও হোল স্কোয়ার, কিউ সাইন আলফা হোল স্কোয়ার।
তাহলে তুমি তাহলে এরপরে তুমি এই লাইনের পরে যেটা লিখতে পারো আর স্কয়ার ইকুয়াল টু এখানে দেখো এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা লিখে লিখতে পারবো পি স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা কারণ এখানে একসাথে হোল স্কোয়ার হবে এটার উপরে তারপরে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা এখন একটা কাজ করো পি স্কোয়ার টু পি কিউ কজ আলফা এ পাশ থেকে কিউ স্কোয়ারটাকে যদি কমন নেওয়া হয় তাহলে তুমি পাবা কজ স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার এই দুটো মিলে কত হবে আমার ওয়ান হয়ে যাবে তাহলে ওখান থেকে আমি শুধু কি পাবো কিউ স্কোয়ার তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা এখান থেকে আমরা লব্ধি ভেক্টরের মান নির্ণয় করতে পারবো যদি কেউ আর চায় আর চায় তাহলে আর ইকুয়াল টু সে লিখতে পারবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা তবে উপরে অবশ্যই রুট রাখতে হবে উপরে অবশ্যই রুট রাখতে হবে আমি যদি নিচের এই বিষয়গুলো একটু মুছে ফেলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের দুইটা ভেক্টর পি এবং কিউ এর লব্ধির মান আসলো কত দুইটা ভেক্টর পি এবং কিউ এর লব্ধির মান আসছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা যেখানে আলফাটা হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আচ্ছা এখন এভাবে আমরা দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয় করতে পারি এই দুটো ভেক্টর হতে পারে দুটো বল হতে পারে দুটি বেগ এরকম যে কোনো দুটো ভেক্টরের আমরা লব্ধির মান দিক নির্ণয় করতে পারব আচ্ছা এরপরে আরেকটু আমরা আগাবো আমরা লব্ধির যে মানটা পেয়েছি সেটা আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ আলফা এখন যদি লব্ধির সর্বোচ্চ মান হয় লব্ধির সর্বোচ্চ মান লব্ধির সর্বোচ্চ মান নির্ণয়ের ক্ষেত্রে দেখো যদি আমি দুইটা ভেক্টর পি এবং কিউ এর মান পরিবর্তন না করি শুধু যদি দিক পরিবর্তন করে পি এবং কিউ এর মান ফিক্স রাখলাম রেখে যদি শুধু দিক শুধুমাত্র দিক পরিবর্তন করে আমি লব্ধির সর্বোচ্চ মান পেতে চাই তাহলে দেখো সেটা নির্ভর করতেছে কজ আলফার উপরে যদি কজ আলফা সর্বোচ্চ হয় কজ আলফা বেশি হলে লব্ধির মান বেশি হবে আমি বললাম পি আর কিউ এর মান পরিবর্তন করব না আগে এটা যেমন 10 কথা কথা যদি দুটো বল হয় তাহলে এটা 10 নিউটন এটা যদি 20 নিউটন হয় আমি 10 নিউটন 20 নিউটনই রাখতে চাচ্ছি এটা চেঞ্জ করতে চাচ্ছি না কিন্তু যদি এদের মধ্যবর্তী ডিরেকশন আগে হয়তো এরকম ছিল আগে হয়তো এরকম ছিল এটাকে যদি এরকম করে দেই তাহলে কি এদের লব্ধির মান পরিবর্তন হবে কিনা এই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব তো দেখতেছি হ্যাঁ পরিবর্তন হবে এবং সেটা এই কজ আলফার উপর নির্ভর করবে কজ আলফা যদি বেশি হয় আর বেশি হবে কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে লব্ধির মান নির্ণয় করবে নির্ণয় লব্ধির মান নির্ভর করবে কজ আলফার উপর কজ আলফার সর্বোচ্চ মান হচ্ছে প্লাস ওয়ান সেক্ষেত্রে আলফা ইকুয়াল টু হবে কত কজ ইনভার্স ওয়ান প্লাস ওয়ান তো কজ ইনভার্স ওয়ান যার মান হচ্ছে জিরো ডিগ্রি অর্থাৎ জিরো ডিগ্রি কখন হবে যদি এরকম হয় যে দুইটি ভেক্টর এখানে পি ভেক্টর এখানে কিউ ভেক্টর দুইটা ভেক্টর কি করে একই রেখা বরাবর ক্রিয়া করতেছে একই দিকে ক্রিয়া করতেছে তাহলে এখানে তাদের মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু কত জিরো ডিগ্রি দেন আমার লব্ধিটা এখানে কত হবে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস এক্ষেত্রে আর ম্যাক্সিমাম হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস জিরো ডিগ্রি কস জিরো ডিগ্রি মান কত ওয়ান তার মানে এখানে লিখতে পারবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ টু পি কিউ এটাকে তুমি লিখতে পারবা রুট ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ অর্থাৎ দুইটা ভেক্টর যদি সর্বোচ্চ মান পেতে চাও তাহলে তাদের শুধু মান যোগ করতে হবে শুধু মান যোগ করলে হয়ে যাবে তাহলে সর্বোচ্চ মান পাবে এক্ষেত্রে কন্ডিশন হচ্ছে তাদেরকে অবশ্যই একই সরলরেখা বরাবর ক্রিয়া করতে হবে যদি একই সরলরেখা বরাবর ক্রিয়া না করে তাহলে আমরা কখনোই দুইটা ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ পাবো না মনে করো দুইটা বন্ধু যদি একই দিকে একটা বস্তুকে ধাক্কা দাও তাহলে কি করবো সর্বোচ্চ বলটা তোমরা পাবা কিন্তু যদি একজন একজন একটা বস্তু এখানে আছে একজন এই দিক বরাবর ধাক্কা দিচ্ছ একজন এই দিক বরাবর ধাক্কা দিচ্ছ এফ ওয়ান বলে এফ টু বলে তাহলে এই বস্তুর তোমাদের বলের লব্ধি হয়তো এই বরাবর আসবে কিন্তু সর্বোচ্চ বলটা তোমরা পাবা না যে পরিমাণ বল দুজনে প্রয়োগ করতেছো তার সর্বোচ্চ মানটাকে পাবা না কিন্তু যদি দুজন মিলে এইভাবে প্রয়োগ করো এফ ওয়ান এই দিকে এবং এফ টু এই দিকে একই রেখা বরাবর একই দিকে ক্রিয়া করতেছো
একই দিকে ক্রিয়া করলে তাদের মধ্যবর্তী কোণ যেহেতু জিরো, সেক্ষেত্রে তোমাদের লব্ধি মানটা f ইকুয়াল টু কত হবে, f1 প্লাস f2, এক্ষেত্রে সর্বোচ্চ মান পাবো। দ্যাটস ইট। এই জিনিসটা আমি বোঝাতে চাইছিলাম যে লব্ধির মান সর্বোচ্চ পাওয়া যাবে যদি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ তারা যেমন দেখো এখানে একই সরলরেখা বরাবর, এখানে সরলরেখা বরাবর না হলেও তারা কি একই দিকে ক্রিয়া করতেছে, সেক্ষেত্রে আলফার মান এখানে জিরো। এই ধরনের কন্ডিশনে লব্ধির সর্বোচ্চ মান কি হবে, লব্ধির মান সর্বোচ্চ হবে এবং সেটা ভেক্টর দুটির মানের যোগফলের সমান হবে। লব্ধির সর্বনিম্ন মান আমরা সেই একই কথা বলবো যে যদি দুটো ভেক্টরের মান পরিবর্তন না হয়, শুধুমাত্র যদি দিক পরিবর্তন হয়, সেক্ষেত্রে লব্ধির সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমাদের মানটা নির্ভর করবে কজ আলফার উপরে। কজ আলফার উপরে যদি নির্ভর করে, কজ আলফার সর্বনিম্ন মান হচ্ছে -1, কারণ কজ আলফা যদি -1 হয় তাহলে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স যদি -1 করা হয় সেক্ষেত্রে মানটা 180 ডিগ্রি, কজ 180 ডিগ্রির মান হচ্ছে -1। অর্থাৎ দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি কখন হবে, যদি এরকম হয় দুটা ভেক্টর পি এই দিকে এবং কিউ এই দিকে দুজন বিপরীত মুখে ক্রিয়া করতেছে, বা এরকম যদি ক্রিয়া করে যে পি এই দিকে কিউ এই দিকে, দেখেন দুই ক্ষেত্রেই আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি, কারণ তারা বিপরীত দিকে ক্রিয়া করতেছে। অর্থাৎ কোনটা হচ্ছে এই রকম ব্যাপারটা দাঁড়াবে, পি কিউ মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এই দুই কেসের ক্ষেত্রে, যেহেতু দুই কেস না এক কেসই বলবো, যে কারণ দুটা ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করতেছে, এই কন্ডিশনে দেখতেছো যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে লব্ধির মান কত হবে, তাহলে লব্ধির মান হবে আর এই যে সূত্রে আমি যাওয়ার বসাবো, আর মিনিমাম আমি লিখে দিব, আর মিনিমামটা কত হবে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কজ 180, এবং কজ 180 মান আমি জানি সেটা হচ্ছে -1, আর এখানে -1 গুণ হইলে হয়ে যাবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টুয়াইস পি কিউ। এখন এই ফর্মুলাটাকে তুমি লিখবা এরকম ভাবে যে পি প্লাস কিউ, সরি পি মাইনাস কিউ হোল স্কোয়ার, পি মাইনাস কিউ হোল স্কোয়ার, স্কোয়ার রুট চলে গেলে এখানে থাকবে পি মাইনাস কিউ। আচ্ছা এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমি যদি পি মাইনাস কিউ না লিখে কিন্তু আমি কিউ মাইনাস পিও লিখতে পারতাম, সেক্ষেত্রে আর মিনিমামটা এভাবে দেওয়া উচিত, আর মিনিমামটা হবে পি ডিফারেন্স কিউ, পি ডিফারেন্স কিউ, অর্থাৎ যদি পি বড় হয় তাহলে পি এর থেকে কিউ রে বাদ দাও, আর যদি কিউ বড় হয় তাহলে কিউ এর থেকে পি কে বাদ দাও। লব্ধির দিক কোন দিকে, আর মিনিমামের দিক হবে, আমি বলে দিচ্ছি আর মিনিমামের দিক, এর দিক যে ভেক্টরের মান বড় সেই দিকে, যে ভেক্টরের মান বড় সেই দিকে, সেই দিকে। ওকে, আমরা এখান থেকে যে জিনিসটা দেখলাম, দুইটা ভেক্টরের মধ্যে লব্ধির মান নির্ণয় করতে পারলাম, সর্বোচ্চ মান দেখলাম, সর্বনিম্ন মান দেখলাম। যখন দুটি ভেক্টর পরস্পর সমকোণী ক্রিয়া করে তখন কখন, তখন লব্ধি কেমন হবে, আমরা অলরেডি দেখেছি যে দুটো ভেক্টরের সর্বনিম্ন মান দেখছি, সর্বোচ্চ মান দেখি, সর্বনিম্ন মানের ক্ষেত্রে ভেক্টর দুটি বিপরীত দিকে ক্রিয়া করে, সর্বোচ্চ মানের ক্ষেত্রে ভেক্টর দুটি একই দিকে ক্রিয়া করে। যদি দুটো ভেক্টর 90 ডিগ্রি কোণে, অর্থাৎ সমকোণে ক্রিয়া করে, পি ভেক্টর এদিকে কিউ ভেক্টর যদি এদিকে হয়, তাহলে তাদের আলফা এর মানটা, মধ্যবর্তী কোণ আলফা এর মানটা 90 ডিগ্রি হয়। এন্ড এই ধরনের কেসে ভেক্টরের লব্ধির মান কত হবে, ভেক্টরের লব্ধির মানটা আমরা দেখবো। সেক্ষেত্রে লব্ধির যে ফর্মুলা সেটা আমরা তো জানি যে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, এইখানে cos আলফার মান আমরা দিয়ে দেবো কত, 90 ডিগ্রি। এখন আমরা সবাই জানি যে cos 90 এর মান 0, এন্ড cos 90 এর মান যদি 0 হয়ে যায় তাহলে 2pq cos 0, এখানে গুণ 0, এই পুরো পার্থক্য 0 হয়ে গেলে আমরা কি পাবো, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ দুইটা ভেক্টর যদি এরকম হয়, দুটো ভেক্টর যদি পরস্পর সমকোণে ক্রিয়া করে, তবে তাদের লব্ধির মান শুধুমাত্র রুট ওভার ভেক্টর দুটির মানের স্কোয়ার। লব্ধির দিক নির্ণয়ের ক্ষেত্রে দেখো, আমরা যে সেই পুরনো ছবিটাতে যদি যাই, সেখানে দেখা যাচ্ছে সেখানে পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল আলফা, এবং লব্ধি আর যেটা প্রথম ভেক্টরের সাথে যদি কোণ করে থেটা ওয়ান, তাহলে এখন এই লব্ধি থেটা ওয়ান মানটা আমরা জানতে চাই। একটা কথা আমাদের একটু মনে রাখতে হবে, আমরা ওইখানে প্রমাণ করছিলাম যে বিডি সমান, এই যে এই দৈর্ঘ্য বিডি সমান আমরা পাইছিলাম, এটা কিউ ভেক্টর হলে কিউ সাইন আলফা পেয়েছিলাম,
এবং AD সমান আমরা পেয়েছিলাম Q cos alpha যার জন্য আমরা এখান থেকে OD সমান পেয়েছিলাম OD সমান পেয়েছিলাম হচ্ছে OA plus AD that's been P plus Q cos alpha এখন আমি যদি ত্রিভুজ আমাদের দরকার হচ্ছে এই থিটা 1 এর মান বের করা অর্থাৎ আমি বলতে পারবো যে এই দুই ভেক্টরের লব্ধি P ভেক্টরের সাথে থিটা 1 কোণ করে আছে এটা যদি আমি দেখাতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে থিটা 1 এর মানটা বের করতে হবে তাহলে এখন ত্রিভুজ ত্রিভুজ OD B থেকে পাই এই যে ত্রিভুজটা আছে সেখানে আমি লিখতে পারি tan থিটা যদি আমি tan থিটা নেই তাহলে কি করব লম্ব আর ভূমির মধ্যে একটা সম্পর্ক করতে পারবো কারণ আমাদের হাতে অ্যাকচুয়ালি অতিভুজটা ছিল না ওটা আমরা পরে বের করেছিলাম কিন্তু ওইটা তো পরে বের করেছি শুরুতে যদি আমাদের কাছে দুটো ভেক্টরের মান দাও থাকি শুধু তাহলে আমরা কিভাবে বের করব সেটার জন্য আমরা এভাবে কাজ করব tan থিটা সমান কি লম্ব ভাগ অতিভুজ লম্ব হচ্ছে কি BD ভাগ অতিভুজটা হচ্ছে আমার সরি লম্ব ভাগ ভূমি লম্ব হচ্ছে BD আর ভূমি হচ্ছে OD এখন BD এর মান কত BD এর মান আমরা এখান থেকে পাইলাম Q sin alpha আর এখানে OD এর মান পাইছি আমরা P plus Q cos alpha আচ্ছা এটা tan theta 1 tan theta 1 আমি এই সূত্রটাকে মনে রাখার জন্য একটা সহজ করে বলি এভাবে যে লব্ধি যার সাথে কোণ করেছে লব্ধি যার সাথে কোণ করছে তাকে ডিভাইডারের নিচে বাম পাশে একা রাখো যার কোনো কোণ নাই দেখো P আর লব্ধি যার সাথে কোণ করে না যেমন Q এর সাথে কোণ করে না তার সাইন উপাংশ উপরে আর প্লাস দিয়ে নিচে কজ উপাংশ আবার মনে করে দেখো একটু বোঝার চেষ্টা করো লব্ধি লব্ধি যার সাথে কোণ করছে লব্ধি P এর সাথে কোণ করছে তাকে নিচে ডিভাইডেড নিচে বাম পাশে একা রাখবো এবং যার সাথে কোণ করে নাই তার কজ উপাংশ নিচে যোগ করব আর সাইন উপাংশ উপরে রাখবো এভাবে আমরা সহজে এই সূত্রটাকে মনে রাখতে পারি এবং ফর্মুলা যখন ইউজ করব তখন অনেক সময় জটিলতা তৈরি হয় জটিলতাটা তৈরি হবে না একই কথা যদি আমি এখানে বলি যে লব্ধি তাহলে দ্বিতীয় ভেক্টর কিউ এর সাথে যদি থিটা 2 কোণ করে তাহলে আমি কিভাবে লিখব ট্যান থিটা 2 আমি যেভাবে বললাম ওইভাবে যদি দেখো নির্ণয় করো খুব সহজে তুমি নির্ণয় করতে পারবা বা লিখতে পারবা ট্যান থিটা 2 আমি কি বলেছিলাম লব্ধি যার সাথে কোণ করছে তাকে নিচে বাম পাশে রাখো এই ট্যান থিটা 2 লব্ধি কার সাথে কোণ করছে কিউ এর সাথে তাহলে কিউটাকে নিচে নিচে আলাদা রাখতে হবে তারপরে যার সাথে কোণ করে নাই পি এর সাথে কোণ করে নাই তাহলে তার কজ অংশ নিচে রাখবো আমি তার কজ অংশ নিচে রাখবো পি কজ আলফা এবং সাইন অংশ উপরে রাখবো পি সাইন আলফা এভাবে আমরা সহজে কি করতে পারি লব্ধির মান ও দিক নির্ণয় করতে পারি এই লব্ধির মান ও দিক নির্ণয়ের মধ্যে দিয়ে আমাদের কি হয় যে ভেক্টর সামান্তরিক সূত্রের যেই থিওরিটিক্যাল বিষয় সেটা অনেকটা শেষ হয়ে যায় এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে কোন বস্তুর উপর একই সময়ে 10 নিউটন এবং 20 নিউটন মানের দুটি বল 60 ডিগ্রি কোণে ক্রিয়া করেছে বস্তুর ভর 10 কেজি হলে বস্তুটি কত ত্বরণে কোন দিকে গতিশীল হবে বস্তুটি কত ত্বরণে কোন দিকে গতিশীল হবে দুইটা বল আছে 10 নিউটন এবং 20 নিউটন মানের বল মনে করো যে এখানে একটা বস্তু আছে তার উপর একটা বল ক্রিয়া হচ্ছে এদিকে সেটা হচ্ছে 10 নিউটন মানের আর একটা বল ক্রিয়া হচ্ছে 20 নিউটন মানের তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি অর্থাৎ আমরা যেমনটা দেখছিলাম যে দুটো ভেক্টর P আর একটা ভেক্টর যদি Q হয় তাদের লব্ধি কি মাঝামাঝি হবে সুতরাং লব্ধি R টা যেহেতু মাঝামাঝি হয় সেহেতু এই দুটো বলের F1 এটাকে যদি F2 ধরি এই দুটোর লব্ধি যদি F ধরি তাহলে F নিশ্চয়ই এদের মাঝামাঝি থাকবে ঠিক আছে এখন যেটা জানতে চাওয়া হচ্ছে এই বস্তুটার ভর হচ্ছে দেওয়া আছে 10 কেজি ভরের বস্তু এখন বলা হচ্ছে যে এই বস্তুটা কোন দিকে অর্থাৎ এই দিকটা জানতে চাচ্ছে এবং কত কোন দিকে এবং কত ত্বরণে গতিছে এখন বস্তু যদি ত্বরণ জানতে চায় আমরা জানি F equal to ma আসলে ওর উপর লব্ধি বল অর্থাৎ F টা কত আগে এটা জানতে হবে F equal to ma জানলে যেহেতু ভর আছে খুব সহজ আমি ত্বরণটা বের করতে পারবো তাহলে আগে চলো আমি লব্ধি বলটা নির্ণয় করি যে এই বস্তুর উপর এই বল আর এই বল মিলে অ্যাকচুয়ালি মোট কতখানি বল প্রয়োগ করতে পারতেছে আচ্ছা সেটা যদি নির্ণয় করি তাহলে এভাবে করব আমি সলিউশন বস্তুর উপর লব্ধি বল
বস্তুর উপর লব্ধি বল হচ্ছে রুট ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস 60 ডিগ্রি। আচ্ছা কস আলফা লিখো শুরুতে, পরে 60 ডিগ্রি দিয়ে দিও। এফ ওয়ান এর মান হচ্ছে 10 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 20 ইন্টু কস 60। ভেক্টরটির লব্ধি দাঁড়ায়, বল দুটির লব্ধি বল দাঁড়ায় 26.45 নিউটন। অর্থাৎ এইখানে এই বস্তুটার উপর যে লব্ধি বল ক্রিয়া করতেছে সেটা হচ্ছে 26.45 নিউটন। এখন আমরা জানতে চাইছি যে বস্তুর ত্বরণ কত। বস্তুর ত্বরণ যদি জানতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে ত্বরণটা বের করতে হবে। ত্বরণ বের করতে গেলে আমি একটু প্রশ্নটাকে মুছবো এই সাইডটুকু। ত্বরণ যদি জানতে চাই তাহলে আমরা জানি এফ ইকাল টু এম এ। তাহলে এ ইকাল টু কত, এফ বাই এম। এফ এর মান হচ্ছে আমার পাইলাম 26.45, নিচে 10, তাহলে হবে 2.645 ms/2। এইটুকু হচ্ছে বস্তুর ত্বরণ। এখন যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে, তাহলে একটা পাওয়া গেল, সেটা হচ্ছে যে বস্তুর উপর কতখানি লব্ধি বল প্রয়োগ করছে সেটা পাওয়া গেছে, এবং লব্ধি বলের জন্য বস্তুটি কত ত্বরণে গতিশীল হবে ত্বরণটা আমরা পেয়ে গেছি। নেক্সট যে কোশ্চিন ছিল সেটা হচ্ছে কোন দিকে গতিশীল হবে বস্তুটি। আমি এভাবে বলতে পারি যে লব্ধি বস্তুটি প্রথম বা দ্বিতীয় বলের সাথে থেটা কোণ করে গতিশীল। তাহলে এখানে আমি যদি এরকম লিখি, বস্তু ধরি, বস্তু 20 নিউটন বলের সাথে থেটা কোণ করে গতিশীল তাহলে আমাদের যে লব্ধির ফর্মুলা আছে, লব্ধির দিকের ফর্মুলা আছে সেটা ব্যবহার করবো। ট্যান থিটা কার সাথে কোণ করছে, লব্ধি এফ টুর সাথে থেটা কোণ করছে। তাহলে আমি নিচে লিখবো এফ টু, নিচে লিখলাম এফ টু। এরপরে কি করব, যার সাথে কোণ করে না, এফ ওয়ান এর সাথে কোণ করে না, তার কজ আলফা, অর্থাৎ কস আলফাটা কি ছিল, দুই ভেক্টর মধ্যবর্তী কোণ। দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ আসলে কত, 60, আর উপরে ওইটারই সাইন অংশ, তার মানে এফ ওয়ান সাইন 60। দেখো কত সহজেই আমরা দিকটা বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা ট্যান থেটা বের করতে হবে, এটা এখানে রাখো ট্যান থেটা। এফ ওয়ান এর মান হচ্ছে 10 সাইন 60, আর এফ টুর মান হচ্ছে 20 প্লাস 10 কস 60। ক্যালকুলেশন করলে আমরা ট্যান থেটা ইকুয়াল টু পাবো, কি পাবো তুই কো পারছ না, তোমার ক্যালকুলেটর লাগছে আর ক্যালকুলেটর দিয়ে তো আমি ঠিক করে দেখাই দেব। যেখানে এই ট্যান থেটা ইকুয়াল টু এই ডান পাশের মানটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে পাওয়া যাবে 8.66, এটাকে করলে, আর নিচে পাওয়া যাচ্ছে 25। অর্থাৎ এখন যদি আমি ট্যান ইনভার্স 8.66 ভাগ 25 করি, অর্থাৎ এরকম লিখে দিই যে থেটা থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 8.66 ভাগ 25, তাহলে যে মানটা আসে থেটা ইকুয়াল টু আসবে, সে মানটা হচ্ছে 19.11 ডিগ্রি। অর্থাৎ আমি বলতে পারবো বস্তুটি 2.645 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 20 নিউটন বলের সাথে 19.11 ডিগ্রি কোণ করে গতিশীল হয়। এভাবে আমরা দুইটা কোনো বস্তুর উপর দুইটি বল বা যে কোনো দুইটা ভেক্টর যদি প্রয়োগের ভেক্টর যদি থাকে তাহলে তার
এখানে দেখা যাচ্ছে একই মানের দুটি ভেক্টরের লব্ধির মান যদি এদের যে কোনো একটির মানের সমান হয়, অর্থাৎ দুইটা ভেক্টর একই মানে, পি ও যত মানে, দুইটা ভেক্টর যদি পি আর কিউ ধরো, তাহলে একটা ভেক্টর যদি পি হয় আর একটা ভেক্টর কিউ, কিউ এর মানও পি এর সমান, অর্থাৎ পি কিউ সমান হবে, মান সমান হবে, দিক একই না, বলতেছে মান একই এবং এদের লব্ধির মান এদের যে কোনো একটির সমান, অর্থাৎ পি এর মান যদি পি ভেক্টর এর মান যদি পি হয়, মান আমি মান বোঝাচ্ছি, কিউ এর মানও বলতেছে কিউ এর মানও কি হবে পি এর সমান হবে, কিউ এর মানও পি হবে, এবং বলতেছে এদের লব্ধি যে কোনো একটা সমান, এখন পি আর কিউ দুটোই তো একই, লব্ধিও যদি পি হয় যে কোনো একটা সমান, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। চলো আমরা এই সমস্যাটা সলভ করার চেষ্টা করি। এক্ষেত্রে দেখো দুটি ভেক্টর কত, দুটি ভেক্টর লব্ধির, লব্ধির ফর্মটা আমরা লিখবো যে আমরা জানি যে লব্ধির ফর্ম অনুসারে জানি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস টোয়াইস পি কিউ কজ আলফা। আমাদের দরকার হচ্ছে এই মধ্যবর্তী কোণ আলফা। আমরা এখানে শিখলাম যে লব্ধি আর এর মান হচ্ছে পি, যেটা শিখলাম বলতে ওরা প্রশ্ন অনুসারে, তারপর এখানে পাইলাম কি পি স্কোয়ার কিউ এর মানও পি, সেখানে লিখে দিলাম পি স্কোয়ার প্লাস টু পি পি কজ আলফা। আমরা উভয় পাশে স্কোয়ার করব, উভয় পাশে স্কোয়ার করলে যেটা হবে এখানে স্কোয়ার আর এই পুরোটার উপর স্কোয়ার করলে রুটটা চলে যাবে পি স্কোয়ার, এখানে পি স্কোয়ার পি স্কোয়ার টু পি স্কোয়ার, এখানে টু পি টু পি স্কোয়ার হবে দুটা পি গুণ হলে, আর এখানে থাকবে কজ আলফা। দেখো দুইটা পি গুণ হয়ে এখানে পি স্কোয়ার সঙ্গে টু আছে, তাহলে এইখান থেকে আমরা যেটা করতে পারবো একটা পি টু পি স্কোয়ার যদি এ পাশে চলে আসে তাহলে বিয়োগ হলে কত থাকবে একটা পি স্কোয়ার থাকবে, পি স্কোয়ার ইকুয়াল টু টু পি স্কোয়ার, এটা এই পাশে এসে একটা পি স্কোয়ার, এখানে শুধু থাকলো টু পি স্কোয়ার কজ আলফা। দুই পাশ থেকে পি স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে আমি লিখতে পারবো ওয়ান ইকুয়াল টু টু কজ আলফা, ওয়ান ইকুয়াল টু টু কজ আলফা। নেক্সট যদি আমি এরকম লিখি যে কজ আলফা ইকুয়াল টু ওয়ান বাই টু, দেন আলফা ইকুয়াল টু লিখতে পারবো ও মাইনাস হবে। এখানে দেখো পি স্কোয়ার থেকে টু পি স্কোয়ার যদি বাদ দিই, একটা পি স্কোয়ার থেকে এ পাশে যদি টু পি স্কোয়ার বাদ দিই তাহলে মাইনাস টু পি স্কোয়ার হবে, আর দুই পাশ থেকে পি স্কোয়ার তুলে দিলে এখানে মাইনাস ওয়ান হবে, দেন এটা হবে মাইনাস ওয়ান বাই টু, দেন কজ ইনভার্স মাইনাস ওয়ান বাই টু ইকুয়াল টু হচ্ছে একশো বিশ ডিগ্রি, একশো বিশ ডিগ্রি, অর্থাৎ দুইটা ভেক্টর একই মানে দুইটা ভেক্টরের লব্ধির মানও যদি এদের যে কোনো একটি সমান হয় তাহলে ভেক্টর দুইটির মধ্যবর্তী কোণ হবে একশো বিশ ডিগ্রি। দেখো এখানে একটা প্রবলেম দেখা যাচ্ছে যে একটা শক্ত অবস্থান থেকে একটা দড়ির মাধ্যমে একটা ওয়েটকে ঝোলানো হয়েছে, তো যদি ওয়েটটা যদি এখানে দড়িতে বেঁধে না রাখা হয় তাহলে ওয়েটটা কি করবে, যে কোনোভাবে সুতা ঠিক মাঝখানে চলে আসবে, আর মাঝখানে যদি চলে আসে তো এখানে দেখা যাচ্ছে যে এই সুতা আর এই সুতায় সেম টান পড়বে, এখানে তাই প্রশ্ন তাই করছে যে দশ নিউটন দশ নিউটন দুটা সেম টান পড়ছে, টানের দিক হবে এই দিকে। এখন তাহলে নিচে কি পরিমাণ বল প্রয়োগ হবে বা ওজন কি পরিমাণ হবে, তো একটা জিনিস খেয়াল করো যে আমাদের যে জিনিসটা দরকার দুটা ভেক্টর একটা এদিকে একটা এদিকে, একটা ভেক্টর এদিকে আর একটা ভেক্টর এদিকে, এদের লব্ধি কোন দিকে, দুটা ভেক্টরের লব্ধি মাঝ বরাবর, দুটা ভেক্টরের মাঝ বরাবর টি। এখন যদি মাঝ বরাবর টি হয় তাহলে এই টি এর সমান যদি ওয়েটটা হয়, ওয়েটটা যদি এই টি এর সমান হয় তাহলে সে কি হবে, নিচে ছিঁড়ে পড়বে না, আর যদি ওই টি এর চাইতে এই ডাব্লুটা বেশি হয়ে যায় তাহলে ছিঁড়ে পড়ে যাবে। তাহলে যেহেতু এখানে একটা সাম্যাবস্থায় আছে আমি ধরেই নিতে পারি যে এইখানে মাঝ বরাবর যে লব্ধি টিটা হবে সেটা কি হবে, ওয়েটার সমান হবে, ওয়েটার সমান হবে। এখন চলো তাহলে আমরা এই মাঝ বরাবর টি যতখানে হবে ওয়েটটা সমান তাই হবে, তাহলে মাঝ বরাবর টিটা কত হবে, এক্ষেত্রে একটা জিনিস দরকার পড়বে এই কোণটা কত হবে, দেখো এটা সিক্সটি এটা সিক্সটি হলে মাঝখানে এই কোণটা কত হবে, মাঝখানে কোণটা হবে সিক্সটি ডিগ্রি, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি, সেখান থেকে আমরা বের করলাম। তাহলে আমি এখানে লিখতে পারবো টি ইকুয়াল টু টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার রুট ওভার টি ওয়ান স্কোয়ার প্লাস টি টু স্কোয়ার প্লাস টু টি ওয়ান টি টু কস সিক্সটি ডিগ্রি, দেন টি ওয়ান এর মান আমি পাইছি টেন নিউটন করে, টেন স্কোয়ার প্লাস টু ইন্টু টেন ইন্টু টেন কস এর মান হাফ, তাহলে এখানে পাওয়া যাচ্ছে একশো একশো একশো, তার মানে রুট ওভার থ্রি হান্ড্রেড।
রুট আওয়ার 300 নিউটন। সুতরাং এই ওয়েটটাও কত হবে, বস্তুর ওজন হবে, বস্তুর ওজনও হবে তোমার রুট আওয়ার 300 নিউটন। ওকে, আমরা আর একটা টপিকসে যাব, আর একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কি প্রশ্ন গুলো? বন্ধুরা, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে আমরা অনেক অঙ্ক সলভ করব। দুটি ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটির সাথে সমকোণে থাকলে এদের মধ্যবর্তী কোণ কত, দুটো ভেক্টর যদি এরকম হয় যে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, এদের লব্ধি এদের মাঝ বরাবর থাকে। কিন্তু ঘটনাটা এখানে একটু অন্যরকম দেখাচ্ছে, যে লব্ধি যে কোনো একটির সাথে, আমি ধরে নিলাম পি ভেক্টরের সাথে সমকোণে আছে, তাহলে আমাকে লব্ধিটাকে এই বরাবর নিতে হবে। লব্ধিকেই যদি আমি 90 ডিগ্রি কোণে নেই, লব্ধিটাকে যদি 90 ডিগ্রি কোণে নিতে চাই, লব্ধিকে যদি 90 ডিগ্রি কোণে নিয়ে নেই, তাহলে কিউ ভেক্টরটাকে কি করতে হবে, দুটো ভেক্টরের মাঝ বরাবর লব্ধি থাকে, তাহলে আমার কিউ ভেক্টরটাকে আর একটু এই বরাবর নিতে হবে নিশ্চয়ই। আচ্ছা, নিয়ে নিলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি আমি জানি, দেখতেই পাচ্ছি 90 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে সরি, পি আর আর এর মধ্যে অর্থাৎ লব্ধি যে কোনো প্রথম ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত, ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ যেটা আছে সেইটার মান কত, আলফাটা কত, এটা আমরা বের করার চেষ্টা করব। চলো, আমরা জানি লব্ধি দিক নির্ণয়ের সূত্র থেকে আমরা জানি যে ট্যান থেটা ইকুয়াল টু ট্যান থেটা, এখানে ট্যান যে থেটাটা দিই সেটা হচ্ছে লব্ধির কোনো একটা ভেক্টরের সাথে কোণ। তো লব্ধির কোন ভেক্টরের সাথে, প্রথম ভেক্টরের সাথে কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার মানে আমি লিখলাম ট্যান 90। আমরা তারপরে লব্ধি দিক নির্ণয় সূত্র হচ্ছে লব্ধি আর যার সাথে কোণ করে, যার সাথে কোণ করে তাকে নিচে আলাদা রাখতে হয় বাম পাশে, কার সাথে কোণ করছে, পি এর সাথে কোণ করছে, তাকে নিচে বাম পাশে আলাদা রাখলাম। এরপরে যার সাথে কোণ করে নাই, কিউ এর সাথে কোণ করে নাই, তাহলে কিউ এর সাথে কোণ করে নাই, কিউ এর কজ কোন অঙ্ক, কোন কোনটা লিখবো, পি এবং কিউ এর মধ্যবর্তী মোট কোণটা, পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, ওই দিকে কজ আলফা ফাংশন নিচে আর উপরে সাইন আলফা ফাংশন। এখন আমাদের এই আলফাটার মান খুঁজে বের করতে হবে। ট্যান 90 সমান আমরা কি জানি, ট্যান 90 সমান আমরা ইনফিনিটি জানি, ইনফিনিটি অর্থাৎ অসংজ্ঞায়িত। এখন অসংজ্ঞায়িতটার মানটাকে আমি লিখতে পারি সামথিং বাই জিরো, লাইক 2/0 লিখতে পারি, 5/0 লিখতে পারি, যে কোনো সংখ্যা বাই জিরো লিখতে পারি, কিন্তু আমি এখানে আমি সহজভাবে করার জন্য আমি 1/0 লিখবো, 1/0। আর চাইলে তুমি ডিরেক্টলি ইনফিনিটিও লিখতে পারো, এটাতে বুঝতে সুবিধা হবে, তাই আমি এভাবে লিখলাম কিউ সাইন আলফা, নিচে হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো, দেখো এটা গুণ করলে জিরো হয়ে যাবে, আর এটা গুণ করলে পি প্লাস কিউ কজ আলফা ইকুয়াল টু এই যে গুণ করে পাইলা জিরো। তোমার দরকার আলফা, দেন কজ আলফা, কিউ কজ আলফা সমান তুমি লিখতে পারো, কিউ কজ আলফা সমান লিখতে পারো মাইনাস পি। তাহলে এখন কজ আলফা সমান কি, কজ আলফা সমান হচ্ছে মাইনাস পি বাই কিউ, তাহলে আলফা সমান, আলফা সমান কজ ইনভার্স মাইনাস পি বাই কিউ। যদি এই ধরনের ঘটনা হয় যে দুটি ভেক্টরের লব্ধি
এদের যে কোনো একটির সাথে, যদি দুটি ভেক্টরের লব দিই এদের যে কোনো একটির সাথে সমকোণে থাকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ আলফা এর মান হবে কজ ইনভার্স মাইনাস যে ভেক্টরের সাথে সমকোণে আছে তার মান সাথে সমকোণে আছে তার মান তুমি লিখবা, মান জায়গা নাই এত, আর অপর ভেক্টরের মান, যার সাথে সমকোণে আছে তার মান বাই অন্য আরেকটা যেটা আছে সেই ভেক্টরের মান করলে আমি কি পেয়ে যাবো, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ পেয়ে যাবো। এই কন্ডিশন, এই ফর্মুলা শুধু এই কন্ডিশনে অ্যাপ্লাই করা যাবে, অলওয়েজ অ্যাপ্লাই করা যাবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ভেক্টর নিয়ে, ভেক্টরের দুটি ভেক্টরের লব্ধি নিয়ে যে আলোচনার বিষয়গুলো বিষয়বস্তু ছিল তা শেষ হলো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে, আশা করি তোমরা সবাই ক্লাসগুলো এনজয় করবে এবং নতুন কিছু শিখবে। ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।